বন্ধুরা, যখন তোমরা কোনো ইন্টারভিউ ফেস করতে যাবে তখন পিআই সেশন বা পার্সোনাল ইন্টারভিউতে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। এবং এর আগেও আমি অলরেডি একটা কোশ্চেন্সের উত্তর তোমাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, যেটা কিন্তু সর্বপ্রথম বা ফার্স্ট কোশ্চেন করা হয়ে থাকে, সেটা ডিসক্রিপশনটা আমি নিচে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখে আসতে পারো এই ভিডিওটা দেখার পরে অবশ্যই। তো আজকের ভিডিওতে আমরা জানবো আরও একটি খুব ইম্পর্ট্যান্ট একটা সেলফ ইন্ট্রোডাকশন কোশ্চেন, এবং সেটা হচ্ছে হলো হাউ মাচ স্যালারি ডু ইউ এক্সপেক্ট, মানে তুমি কত টাকা মানে বেতন বা মাইনে তুমি চাও। এবং যখনই এই প্রশ্নটা করা হয় মানে ইন্টারভিউয়ারদের তরফ থেকে, যখন যারা ইন্টারভিউ তারা কিন্তু একটা মিস্টেক করে বসে, তারা হট করে বলে, কেউ বলে 10,000, কেউ বলে 20,000, কেউ বলে 30,000, মানে একটা পার্টিকুলার ফিগার তারা কিন্তু বলে দেয়, এবং বিশ্বাস করি এটা কিন্তু রং অ্যাপ্রোচ অফ আনসার, এইভাবে আনসার দেওয়াটা একদমই উচিত নয়। তো ফার্স্ট অফ অল আজকে আমরা জানবো যে হাউ মাচ স্যালারি ইউ এক্সপেক্ট, এই কোশ্চেনটা কেন তারা জিজ্ঞেস করে। নাম্বার টু আমরা জানবো যে হাউ মাচ স্যালারি ইউ এক্সপেক্ট, এটা তুমি কীভাবে উত্তর দেবে, তুমি যদি এক্সপিরিয়েন্সড হও তাহলেও বা তুমি কী উত্তর দেবে, এবং তুমি যদি একদম ফ্রেশার হও মানে সবে কলেজ পাস করেছো বা কোনো প্রফেশনাল অ্যাকাডেমির থেকে তুমি বেরিয়েছো, তাহলে তোমার ক্ষেত্রে উত্তরটা কী হবে। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তার এবং আমার উপকার করতে একদম ভুলো না। তো আমার প্রিয় বন্ধু, চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। সর্বপ্রথমে কেন তারা জিজ্ঞেস করে হাউ মাচ স্যালারি ইউ এক্সপেক্ট, বন্ধুরা তারা এই প্রশ্নটা জিজ্ঞেস করে জানার জন্য যে তোমার কাছে তোমার স্কিলগুলোর ভ্যালুয়েশন কী। আজকে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের বোঝা উচিত তার ভ্যালুয়েশন বা তার মূল্যবোধ কতটা। আমি এতটাও খেলো হয়ে যাবো না বা নিজের লেভেলটা এতটাও নিচে নামিয়ে দেবো না যে খুব সহজলভ্য, বা নিজের লেভেলটা আমি এতটাই আমি করে দেবো না যে লোকে আমাকে বোকা ভেবে তাড়িয়ে দেয় যে ও নিজেকে খুব ওভার ভ্যালুয়েশনস করে বলছে। তো নিজের এক্স্যাক্ট ভ্যালুটা, নিজের বোঝাটা কিন্তু খুব দরকার। এবার তুমি কী করে বুঝবে তোমার ভ্যালু বা তোমার মূল্যটা কী, মানে এক্স্যাক্টলি আমরা তো আমাদের স্কিলটাকে ভাড়া হিসাবে দিচ্ছি বা আমাদের স্কিলটাকে বিক্রি করছি তাদের কাছে, তার বিনিময়ে আমরা স্যালারিটা পাচ্ছি। তো তুমি কী করে বুঝবে তোমার এক্স্যাক্টলি ভ্যালুয়েশন কী? বন্ধুরা, আজকে তোমার ভ্যালুয়েশন জাজ করতে গেলে তোমার কতগুলো ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে হলো তোমার কী পারো, মিনস হোয়াট ইজ ইউর স্কিল। এখানে অনেকে তোমায় বলবে যে তুমি তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কী সেটাই ম্যাটার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমার স্কিলটা কী সেটাই খুব বড় ম্যাটার যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে। কারণ আমি আমার প্রফেশনাল দীর্ঘদিনের কেরিয়ারে দেখেছি অনেক ছেলে মেয়ে, তারা হয়তো অ্যাকাডেমিকলি অনেক বেশি সাউন্ড নয়, তারা হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছে, কিন্তু তারা কিন্তু একটা ইঞ্জিনিয়ারের তো খুব বেশি আর্ন করছে ডিউ টু দেয়ার প্রফেশনাল স্কিল। এবং এই স্কিলটা তোমার জানা খুব দরকার, তুমি কোন কোন দিক থেকে তোমার টু মাচ স্কিল, তোমার কমিউনিকেশন স্কিল তোমার কেমন, তোমার টেকনিক্যাল স্কিল তোমার কেমন, তোমার ইন্টারপার্সোনাল স্কিলগুলো কেমন, তুমি চ্যালেঞ্জিং সিচুয়েশনসে কেমন ভালোভাবে কাজ করতে পারো, এই যে ব্যক্তিগত মানুষ হিসেবে তোমার যে স্কিলসগুলো রয়েছে এইগুলোর ভ্যালুয়েশন তোমার জানা খুব দরকার। সেকেন্ডলি তোমাকে অবশ্যই প্রায়োরিটি দেবে তোমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, তোমার স্কুলিং পাস করেছো কোথা থেকে বা কোন বোর্ড থেকে কত মার্কস নিয়ে পাস করেছো, কলেজে তুমি কত অবধি পড়াশোনা করেছো, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, সেই সাবজেক্টটার ডিমান্ডটা কী এই এই সময় মার্কেটে, এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই জাজ করতে হবে বা বুঝতে হবে। এবং থার্ড হচ্ছে হলো তোমাকে বুঝতে হবে তোমার এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে, মানে এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স ধরে নাও তুমি 10 বছর কাজ করেছো, 8 বছর কাজ করেছো বা 2 বছর কাজ করেছো, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা ম্যাটার করে মানে তোমার স্যালারি এক্সপেকটেশনটা বলার জন্য। এবং আরও একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে হলো তোমার ব্যাকগ্রাউন্ড, মানে তোমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড বা তোমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। দেখো আজকে দেখো আইআইটি থেকে যেই ছেলেটি পড়াশোনা করে পাশ করেছে, ন্যাচারালি তার ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি স্ট্রং একটা নর্মাল লোকালি কোনো শহরের কোনো একটা প্রাইভেট বেনামি একটা কলেজের থেকে। আমি একবারও কাউকে অসম্মান করছি না, বাট এটা ফ্যাক্ট। আজ আইআইটি একটা স্টুডেন্ট, তার যেই কোয়ালিটি, তার যেই ব্যাকগ্রাউন্ডটা যতটা বেশি স্ট্রং হাইলি স্কিল্ড হবে, মানে আইআইটি ব্র্যান্ডটা যতটা বড় হবে, সেটা কিন্তু একটা বেনামি ইনস্টিটিউট বা কলেজ থেকে কিন্তু তুমি যদি পড়াশোনা করে পাস করো তাহলে কিন্তু সেই ব্র্যান্ডিংটা কিন্তু ইনিশিয়াল স্টেজে একদমই হয় না, এটা ট্রুলি অ্যাকসেপ্টেড। তো এই ফ্যাক্টরসগুলো তোমাকে একটু মাথায় রেখে নিয়ে তোমার নিজের ভ্যালুয়েশনটা এস্টিমেট করতে হবে যে তুমি মানে কোন অ্যামাউন্টটা তোমার এক্স্যাক্টলি তুমি ডিজার্ভ করো অ্যাকর্ডিং টু দ্য মার্কেট। দেখো আজকে আমেরিকায় আজকে যেই ট্যালেন্টটা তোমার রয়েছে সেই ট্যালেন্টটা যদি আমেরিকার কোনো স্টুডেন্ট থাকে, সে যদি আমেরিকা থেকে, অবশ্যই তার স্যালারি হবে 2 লাখ বা 3 লাখ, কিন্তু ভারতের প্রেক্ষাপটে কিন্তু অত টাকা স্যালারি ইনিশিয়াল স্টেজে বা এক্সপিরিয়েন্সের হয় না, সেটাই হয়তো ভারতের প্রেক্ষাপটে 30,000 বা
25,000 কিন্তু হতে পারে। তো এই জিনিসগুলো একটা জিওগ্রাফিক্যাল এবং ইন্টারপার্সোনাল স্কিলগুলো ম্যাটার করে তোমাকে জাজ করতে হবে। এবার তুমি উত্তরটা কীভাবে দেবে, হাউ উড ইউ গিভ দ্য আনসার। সো ফ্রেন্ডস, তোমাকে উত্তরটা দিতে গেলে তুমি যদি এক্সপিরিয়েন্সড হও তুমি কিন্তু স্মার্টলি বলতে পারো, ইন মাই লাস্ট কোম্পানি আই ইউজ টু গেট এক্স অ্যামাউন্ট অফ স্যালারি, দিস অ্যামাউন্ট অফ স্যালারি, সো আই ডু এক্সপেক্ট দ্যাট আই উইল গেট আ গুড ইনক্রিমেন্ট, অ্রক্সিমেটলি 15-20% অর 25% ইনক্রিমেন্ট অফ মাই প্রিভিয়াস স্যালারি আই ডু এক্সপেক্ট ইন মাই নিউ জব আর ফ্রম ইউ। তো এইভাবে তুমি অ্যাজ আ এক্সপিরিয়েন্স পার্সন তুমি উত্তর দিতে পারো, বা তুমি যদি একজন ফ্রেশার হও তুমি কিন্তু একটু ট্যাটফুলি বা চালাকি করে উত্তরটা দিতে পারো। দেখো ফ্রেশারদের ক্ষেত্রে কী হয়, আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশের যেই সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি বা যেখানে তুমি জব করতে যাচ্ছ তারা কিন্তু আগে থেকে একটা মোটামুটি একটা সেট করে নেয় তোমাকে কত অঙ্কের বা কত অ্যামাউন্ট টাকাটা দেবে, তোমাকে 10,000 দেবে, 12,000 দেবে না 15,000 দেবে অ্যাজ আ ফ্রেশার, সেটা কিন্তু আগে থেকে তারা ডিসাইড করে নেয়। এটা খুব একটা বেশি হেরফের হয় না, মানে 1-2,000 টাকা বা 3,000 টাকা বা কোথাও হয়তো একটু কম বেশি হেরফের হলো, মানে খুব স্পেশাল সিচুয়েশনে, কিন্তু খুব একটা কিন্তু বেশি হেরফের ইন্টারনাল হয় না। তাই এই ব্যাপারটাকে তুমি কিন্তু ট্যাটফুলি ইউজ করতে পারো, যেরকম বলতে পারো যে ইয়েস স্যার, বিং আ ফ্রেশার আই ডোন্ট হ্যাভ adequate knowledge about the how much salary I should have, but we are having conversation for last couple of minutes, so I hope so you have got to know about all the aspects of my skills, my talent, my academic background, so my salary should be fixed according to that. I do believe that every company follows a specific pay scale for the fresher, and my salary should be fixed according to the pay scale of your company. তো এইভাবে তুমি যদি স্মার্টলি যদি উত্তরটা দাও তাহলে কিন্তু এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে, তুমি যখন ইন্টারভিউতে তুমি যাবে চাকরিতে বসবে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল টেল মি ইউর স্যালারি এক্সপেকটেশন পোস্টের উত্তর ইনফরমেশনটা। ভালো লাগে লাইক করো, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এমন ভালো ভালো ক্যারিয়ার ওরিয়েন্টেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরে ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।